5 জানুয়ারি নির্বাচন বাতিলের দাবিতে 18 দলের ডাকা টানা অবরোধ ও 48 ঘন্টা হরতালে রাজধানীর প্রায় সকল স্থান ছিল পিকেটের শূন্য। হরতালের প্রথম দিনে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার কারণে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সকালের দিকে গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এই সংখ্যা কমতে থাকে। অবরোধ হরতালের আতঙ্ক থাকায় প্রাইভেট কার বের করেনি মালিকরা। হরতালকে কেন্দ্র করে রামপুরা, মালিবাগ, মতিঝিল, পল্টন সহ রাজধানীর সকল স্থানে সতর্ক অবস্থানে ছিল পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে অবরোধ ও হরতালের কারণে সাধারণ জনগণের মনে কিছুটা ভীতির সৃষ্টি হয়েছে। জনগণ কোনো ইয়ে পাচ্ছে না যে কীভাবে তারা এই সমস্যা থেকে উত্তরণ করবে। এর সঠিক সন্ধানদাতা আসলে আমরা এখনো পর্যন্ত আমার লিডিং পজিশনে কাউকে দেখতে পাচ্ছি না। গাড়ি রে না বাড়ালে তো সংসার চলবে না, দেশে মা আছে না খেয়া মরবো, এ হরতালে তারপরে যাত্রী নাই, ঘুরতেছি ফাঁকা ফাঁকা। এদিকে বিরোধী দলের কর্মসূচির কারণে রাজধানীর প্রায় বেশিরভাগ এলাকায় দোকানপাট বন্ধ দেখা গেছে। এতে সমস্যায় পড়তে হয়েছে ব্যবসায়ী সহ নগরবাসীকে। আমরা ব্যবসা খুব ক্ষতিগ্রস্ত হইতেছি। হরতাল কোনো সময় রাষ্ট্রের কোনো কল্যাণে আসে না। সংঘাতময় এই রাজনীতি চায় না মানুষ, তাদের একটাই চাওয়া দেশে শান্তি ফিরে আসুক।